এখন ধরুন কেউ কিকস্টার্ট করবে, যেহেতু আমি কিকস্টার্ট নিয়ে কথা বলতেছি, তার হয়তো ডিজাইনার নাই বা ডিজাইন ইমপ্লিমেন্টেশন নিয়ে সে আলাদা কিছু করতে চাচ্ছে না, সে ডিরেক্টলি শপিফাই পোলারিসি ব্যবহার করতে পারে, আলাদা কোনো ডিজাইনের দরকার নেই। কারণ শপিফাই আপনার ফিগমা ডিজাইন থেকে শুরু করে সিএসএস জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে, ও হচ্ছে আপনার অফিসিয়ালি রিয়াক্টের জন্য হচ্ছে কম্পোনেন্টও প্রোভাইড করে। অর্থাৎ আপনি বাটন লাগবে, রিয়াক্টের কম্পোনেন্ট আছে, জাস্ট শুধু বাটনটাকে কল করবেন, ব্যবহার করবেন, আর কিচ্ছু করতে হবে না। সো পুরো দিয়ে সে প্রোভাইড করে পোলারিসি। লিকুইড হচ্ছে মূলত একটা টেমপ্লেট ইঞ্জিন, এটা হচ্ছে রুবি অন রেলস, মানে রুবি দিয়ে করা। সফটওয়্যার যে ফাউন্ডার তারই এটা একটা ইনোভেশন, ওনার নাম হচ্ছে টবি। সো টবি মূলত রুবি অন রেলস রেলসের জন্য বানাইছিল হচ্ছে লিকুইড। লিকুইডের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ডিরেক্টলি সফটওয়্যারের জন্য, আরেকটা হচ্ছে ওপেন সোর্স, যেটা যারা রুবি অন রেলসে কাজ করেন, এখানে যদি থেকে থাকেন, তারা ডিরেক্টলি রুবি অন রেলসে হচ্ছে আপনার লিকুইড ব্যবহার করতে পারবেন। সো এটা আসলে একটা টেমপ্লেট ইঞ্জিন, যেটা টেমপ্লেট ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। রিমিক্স হচ্ছে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টে, যারা জাভাস্ক্রিপ্ট জানেন, আমি জাভাস্ক্রিপ্ট ভালো জানি না। সো রিমিক্স হচ্ছে একটা কি বলে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, যেখানে হচ্ছে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছু করতে পারবেন, সাথে পোলারিস ইন্টিগ্রেটেড থাকে। এবং কিছুদিন আগে আপনার শপিফাই রিমিক্সকে হচ্ছে অ্যাকুয়ার করে, এবং এখন অফিসিয়ালি রিমিক্স হ্যান্ডেল করে হচ্ছে শপিফাই। এবং শপিফাইয়ের জন্য আসলে অপটিমাইজড একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিমিক্স, বাট আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে শপিফাই ডেভেলপমেন্ট করতে পারেন। তো টুলসের কথা তো আমরা জানলাম, এখন আমরা রাইট টুলস কিভাবে পিক করবো, তাই না? যে আমরা তো জানি যে এই টুলসগুলো আমার দরকার হতে পারে, কিন্তু এখন আমার জন্য কোন টুলসটা ভালো হবে সেটা তো আমাকে পিক করতে হবে। সো লাস্ট দিন আমি একটা প্রোগ্রামে বলছিলাম, ভাইয়া ওই প্রোগ্রামটা ছিলেন আর কি, ঠিক আছে? সো ওখানে আমার এই টপিকটাই ছিল যে আমি রাইট টুলস কীভাবে সিলেক্ট করতে পারি। সো ওইটা যদি সারমর্ম বলি, যে আপনার যে কী বলে শপিফাইয়ের যে অ্যাপ, সেটা আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো ফ্রেমওয়ার্কে ডেভেলপ করতে পারেন, কিন্তু কোনটায় করবেন এটা হচ্ছে প্রশ্ন। সো কোনটায় আমি ডেভেলপ করবো সেটা চুজ করার জন্য আমাকে কিছু প্যারামিটার দিয়ে ডিফাইন করতে হবে। আপনি হয়তো শুনতেছেন যে গো অনেক ফাস্ট, রাস্ট দিয়ে খুবই ভালো অপটিমাইজ একটা অ্যাপ বানানো যায়, কিন্তু আপনি রাস্ট দিয়ে শুরু করবেন? সো ডেভেলপমেন্টের টুল পিক করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এইটার ডেভেলপার অ্যাভেলেবিলিটি কীরকমের। আপনি রাস্ট দিতে পারেন, আপনি ভালো জানেন, কিন্তু টিমের আর কেউ রাস্ট জানে না, ডেভেলপার হায়ার করতে যাবেন, ছয় মাস লাগবে ডেভেলপার পেতে, তারপর আবার সেই এমন একটা আপনার মানে স্যালারি দাবি করবে যেটা আপনার অ্যাপের থেকে বেশি। সো এই যে বিষয়গুলো, তখন তো আপনি আসলে এই টপনস আপনার পিক করতে পারতেছেন না। অন্যদিকে এটা আপনার রিসোর্স কেমন আছে, এটা লার্নিং কার কতটা সহজ, ঠিক আছে, দেন মার্কেটে এটার ভ্যালু কেমন, এবং কমিউনিটি কতটা স্ট্রং, আপনি একটা প্রবলেমে পড়ছেন, সারা দুনিয়া খুঁজেও এর সলিউশন পাচ্ছেন না। সো এই জাতীয় টেকনোলজি আপনাকে পিক করা যাবে না, পিক করতে হবে আপনার সারাউন্ডিংয়ে ডেভেলপার অ্যাভেলেবেল আছে, আপনার কস্ট কম, তারপর হচ্ছে লার্নিং খুব সহজ, যাতে একটা বিগিনারকে নিয়েও সহজে এটাকে শিখিয়ে ফেলানো যায় আর কি। সো ওই কনটেক্সে যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে ভালো হবে নোডজেএস, যেহেতু রিমিক্স অফিসিয়ালি সফটওয়্যারই হচ্ছে রিকমেন্ড করে, অথবা লারাভেল পিএইচপি, কারণ হচ্ছে এই দুটোতেই সফটওয়্যার অফিসিয়াল সাপোর্ট আছে, এবং দুটোতেই হচ্ছে সফটওয়্যারই অ্যাক্টিভলি মেনটেন করে, এবং আমাদের মার্কেট প্লেসে এই দুটো ডেভেলপার খুবই অ্যাভেলেবেল। সো আপনারা চাইলে যারা শুরু করবেন, তারা বিজনেসের কনটেক্সটে, তারা হয়তো বা নোডজেএস কিংবা লারাভেল পিএইচপি দিয়ে শুরু করতে পারেন। ডাটাবেজের ক্ষেত্রেও একই বিষয়, অনেকে আমাকে হচ্ছে প্রশ্ন করে যে সফটওয়্যারের জন্য কোন ডাটাবেজ ব্যবহার করবো। অ্যাকচুয়ালি সফটওয়্যারের জন্য কোনো রিকমেন্ডেড ডাটাবেজ নাই, রিকমেন্ডেড ডাটাবেজ হচ্ছে আপনার বিজনেস নিডের উপরে। লাইক আপনি অনেক স্ট্রিমিং করবেন, সেটার জন্য আপনি কি ডাটাবেজ, সেটার জন্য যে ডাটাবেজ লাগবে, আবার হয়তো বা আপনি একটা ই কমার্সের জন্য সেম ডাটাবেজ লাগবে না। সো ধরেন আপনাকে হয়তো কোনো একটা জায়গায় যেখানে হচ্ছে ডকুমেন্ট রিলেটেড ডাটা রাখতে হবে, আপনি মঙ্গো কিংবা নোসিকুয়েল ব্যবহার করতে পারেন। হাইলি রিলেশনাল ডাটা হলে আপনি হয়তো বা পোস্টগ্রেসকিউএল কিংবা মাইসিকুয়েল ব্যবহার করতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনার বিজনেস নিডের উপরে, সফটওয়্যারের উপরে না। একই বিষয় হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে, সফটওয়্যার রিকমেন্ড করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আলাদা থাকবে, এবং এপিএ থ্রুতে কাজ করবে, যেটা অ্যাব্রিজের থ্রুতে কাজ করবে আর কি। সো এখানেও আসলে সফটওয়্যারে সবগুলো ফ্রেমওয়ার্কই কাজ করে, লাইক আপনি যদি চান যে অ্যাঙ্গুলার জেএস, রিয়্যাক্ট জেএস কিংবা ভিউ জেএস, সবগুলো নিয়ে এখানে কাজ করা যায়। তো আমি তো এবার হচ্ছে টেকনোলজি পিক করলাম, রাইট টুলস পিক করলাম, আমাকে এবার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি তো কোড করতে যাওয়ার আগেই, মানে আমি এখন গিয়ে তো ধূপ করে কোড করতে বসতে পারবো না, তাই না? তো আমাকে হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে আমি কিভাবে কাজটা করবো। সরি,
সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং টেস্টিং এর জন্য প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার মেশিনে অবশ্যই সইফাই সিএলআইটা ইনস্টল করতে হবে। সো সইফাই সিএলআই মূলত আপনার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সবগুলো প্ল্যাটফর্মে কাজ করে, লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবগুলোতে কাজ করে। সো আপনার মেশিনে হচ্ছে সইফাই সিএলআই থাকতে হবে। এরপরে আপনাকে মূলত পার্টনার ড্যাশবোর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মূলত পার্টনার অ্যাকাউন্টটাই সব, এখান থেকে আপনি স্টোর বানান অথবা অ্যাপ বানান, সব কিছু পার্টনার ড্যাশবোর্ড থেকে হবে। সো আপনাকে একটা পার্টনার ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি যে অ্যাপটা বানাবেন তার জন্য একটা টেস্ট অ্যাপ বানাবেন, মানে এইটা প্রোডাকশনের জন্য না, এটা আপনি ডেভেলপমেন্ট করার জন্য, আপনার টেস্টিং এর জন্য টেস্ট অ্যাপ বানাবেন। এবং একটা টেস্ট স্টোর লাগবে যেখানে হচ্ছে আপনার এই অ্যাপটাকে আপনি টেস্ট করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই আপনার মেশিনে একটা আপনার টানেলিং টুল লাগবে, এটা হতে পারে ইনগ্রপ কিংবা এক্সপোজ অথবা আরো অনেক টুল পাওয়া যায়। সো যেহেতু আপনি আসলে অ্যাপটা ব্যবহার করবেন আপনার, মানে ডেভেলপ করবেন আপনার লোকাল এনভায়রনমেন্টে, কিন্তু আপনার রান করতেছে কোথায়, শপিফাইয়ের ইকোসিস্টেমে, সো আপনার অ্যাপটাকে কীভাবে চিনবে, এইটা চেনানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লোকাল মেশিন থেকে পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে পাবলিকলি আপনার অ্যাপটাকে এক্সপোজ করতে হবে। অর্থাৎ পাবলিকলি যেন আপনার এই অ্যাপটাকে যে কোনো ইউআরএলে পাওয়া যায়, সেটার জন্য এনগ্রপ হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা টুল, এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা আরও অনেক থার্ড পার্টি টুল আছে সেটা ব্যবহার করতে পারেন। ফাইনালি আপনি যদি এপিআই ডেভেলপমেন্ট করেন আপনাকে পোস্টম্যান রাখতে হবে, যাতে পোস্টম্যানে পুরো এপিআইটার সিমুলেশন করা যায়। ওকে, তো আমি ধরে নিলাম যে এখন আমরা আসলে অ্যাপ ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন আমাকে ডিপ্লয়মেন্টে যেতে হবে। সো ডিপ্লয়মেন্টে যেতে হলে আমাকে আসলে কোন জিনিসগুলো খেয়াল রাখা দরকার, খুব বেশি কিন্তু খেয়াল রাখা দরকার নেই। আমার মাঝে মাঝে এসে আপনার হোয়াটসঅ্যাপে বা অনেকে হয়তো মেসেঞ্জারে নক করে যে ভাই আমি তো অ্যাপ বানাইছি এখন কোথায় হোস্ট করবো, সইফাই কোথায় হোস্ট করতে পারে। সইফাই অ্যাকচুয়ালি হাইলি রিকমেন্ডেড কোনো হোস্টিং প্ল্যাটফর্ম নাই বা ওরা কোথাও রিকমেন্ডও করে না, আপনার যেখানে সুবিধা হবে সেখানে হোস্ট করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের রোবাস্ট অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, আপনার জন্য আপনার কাস্টমার কোন রিজিওনে সেখানে কোন প্ল্যাটফর্ম দিলে ভালো হবে সেটা সেটার উপরে আর কি। সো আপনি চাইলে AWS, গুগল ক্লাউড, এজিওর, সরি ডিজিটাল ওশেন এইসবগুলো দিতে পারেন, এমনকি আপনি শেয়ার, মানে শেয়ার হোস্টিংয়েও ওটা ই করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন। সো যেটাই আপনি আসলে আপনার কস্ট অপটিমাইজড, যেটা হচ্ছে আপনার জন্য বেশি ভালো, সেই যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডার ব্যবহার করতে পারেন। এবং সিএসিডি এটাও সইফাই রিকমেন্ডেড না, এটা ডিপেন্ড করে যে আপনার অপারেশন এবং ডেভেলপমেন্ট কতটুকু স্মুথ করা যায় সেই জায়গাটার জন্য। সো আপনি যে কোনো সিএসিডি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, গুগল অ্যাকশন, সার্কেল সিআই অথবা ট্রাভেল সিআই, যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। তো ফাইনালি সিকিউরিটি বিষয়ে যদি আমরা কথা বলি, সইফাইতে অনেক ধরনের সিকিউরিটি আছে। সো বেসিক্যালি যে কমন তিনটা জিনিস সইফাইতে মেনটেন করতেই হয়, এর ভিতরে হচ্ছে অথরাইজেশন এবং অথেন্টিকেশন। সো সইফাইয়ের রিকমেন্ডেড অথরাইজেশন এবং অথেন্টিকেশনটা ফ্লো আছে, এর বাইরে আপনি এটা করতে পারবেন না। সো সইফাই ওর নিজস্ব ওয়াথ সিস্টেম ইমপ্লিমেন্ট করা আছে, আপনাকে ওই ওয়াথ থেকেই হচ্ছে সইফাইয়ের অথরাইজেশন এবং অথেন্টিকেশনটা করতে হবে। এবং আপনাকে অবশ্যই অ্যাপ ব্রিজ ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা বললাম যে আপনার এই রিকোয়েস্টগুলো যতগুলো রিকোয়েস্ট যাবে অ্যাপে সেটাতে অথরাইজড সইফাই এটা যেন হ্যান্ডেল করা যায়। এছাড়াও আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে অ্যাপ ব্রিজের মাধ্যমে আপনার হ্যান্ডেল করতে হয়। এবং ফাইনালি সিএসপি অর্থাৎ কন্টেন্ট সিকিউরিটি পলিসি এইটা হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ আপনার অ্যাপটা সইফাইয়ের অ্যাডমিন প্যানেলে শো হচ্ছে, এবং সেটা শো হচ্ছে কীভাবে, আইফ্রেমের থ্রুতে। সো এই যে আইফ্রেমে আমার যে অ্যাপটা দেখাচ্ছে সেটা যে অথরাইজড সেটা আপনার কন্টেন্ট সিকিউরিটি পলিসির মাধ্যমে আপনার হ্যান্ডেল করা হয়, অর্থাৎ আমি যে অ্যাপটা এখানে শো করাচ্ছি সেটা সইফাই অথরাইজড কিনা সেটা আপনি কন্টেন্ট সিকিউরিটি পলিসিতে উল্লেখ করে দিতে পারবেন যে এই এই ডোমেনে আমার এই যে এইটা আছে আইফ্রেমটা আছে এইটা হচ্ছে রেন্ডার করবে। ফাইনালি আমাদের লঞ্চ করতে হবে অ্যাপ্লিকেশনটা। সো অ্যাপ্লিকেশন লঞ্চের পূর্বে আমাদেরকে আসলে সবচেয়ে রিকমেন্ডেড সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে মিট করতে হবে। অলমোস্ট 200-এর মতো হচ্ছে আপনার রিকমেন্ডেশন আছে, বাট আপনি ডেভেলপ করলে দেখবেন যে 150টা রিকমেন্ডেশন এমনিতেই মিট করবে, বাকিগুলো পরে পরে, তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে যে গাইডলাইনগুলো যেটা আছে সেটা আপনি পুরোপুরি মিট করতেছেন কিনা। সো ওইটা চেক করে তারপরে আপনাকে আসলে সাবমিশনে যেতে হবে। দেন যখন সাবমিট হয়ে যাবে এরপরে হচ্ছে আপনাকে পারফরমেন্স মনিটর করতে হবে। কিছুক্ষণ আগে মনে হয় এক ভাই এলসিপি নিয়ে কথা বলছিলেন, সো এলসিপি নিয়ে পারফরমেন্স মেজারিং আছে, লাইট হাউস দিয়ে পারফরমেন্স মেজার করতে হবে,
আপনার এপিআই রিকোয়েস্টে কত মিলিসেকেন্ড নিচ্ছে সেটার পারফরমেন্স মেজারমেন্ট করতে হয়। অর্থাৎ বিল ফর ওয়াইফাই যদি আপনি ব্যস্ত পেতে চান সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আপনার অ্যাপটা শপিফাই হাইয়েস্ট রিকমেন্ডেশন মেনটেন করছে কিনা সেইটাই আপনার মানে ই হয় এক্সপোজ হয় হচ্ছে বিল ফর ওয়াইফাইয়ের মাধ্যমে। তো আপনাকে ফ্রিকোয়েন্টলি এই যে পারফরমেন্সটা আছে সেটা মনিটর করতে হবে এবং আপনাকে সাপোর্ট এবং মেনটেন্স কন্টিনিউস দিতে হবে, যেহেতু শপিফাইতে হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ওদের এপিআই আপডেট হয়। ভাই যেটা বললেন যে প্রতি বছর মানে চারটা হয় তাই না, সো এই চারটা হচ্ছে আপনাকে কি করতে হবে অলওয়েজ এই চারটা সাপোর্ট দিতে হবে। সো এখানে ভয়ের কিছু নাই, মানে শপিফাইতে একেবারে ব্রেকিং চেঞ্জ ইস্যু খুবই কম আসে। দেখা যায় যে ও হয়তো বা এই এপিআই রিকোয়েস্টে নতুন একটা হয়তো কি অ্যাড করছে অথবা আগের একটা কি হয়তো বা ডুপ্লিকেট করে দিছে আর কি। সো আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি যে ফুটপ্রিন্টটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে শপিফাই বর্তমান এপিআই সাপোর্ট করে কিনা আর কি, এতটুকু। সো এই তো আমি একটু টেনে গেলাম আর কি, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।